হ্যালো ফ্রেন্ডস নন্দিতার হেসেলে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অনেকদিন পর একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি নিরামিষ পাপড়ের ডাল্লা এটা খেতে অসাধারণ হয় ভাত রুটি পরোটা সবার সাথে দারুণ লাগে ভীষণই সুন্দর একটা রেসিপি এটা আমি আমার মায়ের থেকে শিখেছি ছোটোবেলায় আমি এটা অনেকবার খেয়েছি বানানো খুবই সহজ আর খেতেও দারুণ হয় তাহলে চলো চটপট শুরু করে দেয়া যাক রেসিপিটা এখানে আমি চারটে প্লেন পাপড় নিয়েছি এই রেসিপিটা মশলা পাপড় দিয়েও তৈরি করা যায় তো চার পাঁচটার মতন আমি প্লেন পাপড় নিয়েছি পাপড়গুলোকে এরকমভাবে ভাজ করে আমি টুকরো করে নিচ্ছি এইভাবে কয়েকটা টুকরো করে নিলাম টুকরো করে নেবার পর এবার আমি চারটে মতন আলু নিয়েছি আলু দিয়ে এই তরকারিটা আমি করবো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো ছাড়িয়ে নেওয়ার পর রকম ভাবে ডুমো করে টুকরো করে নিতে হবে একটু বড় বড় করে টুকরোটা করতে হবে আলুগুলো টুকরো করা হয়ে গেছে এবার ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে নেব তার আগে একটা মশলা তৈরি করছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি কয়েক টুকরো আদা নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা পাকা লঙ্কা এবার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব তারপরে আমি পাঁপড়ের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি সর্ষের তেলে পাঁপড়টা ভেজে নেওয়ার পর আমি এবার আলুর টুকরোগুলোকেও ভেজে নিচ্ছি আমি তেলের মধ্যে একটু অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভেজে তুলে নেবার পর আমি এবার ওই তেলেতে আরেকটু তেল আমি অ্যাড করলাম তেলটা অ্যাড করে এতে আমি হাফ চামচের মতন গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং ফোড়ন দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম একটু সামান্য জল এতে অ্যাড করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লইতে রেখে টমেটো আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভেজে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু দিচ্ছি এটা কালারের জন্য এই গুঁড়ো মশলাটা দিয়েও ভালো করে আবারও মশলাগুলো আমি কষাবো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ মশলাটা আমি ঢাকা দিয়ে দিয়েই কষাবো মশলা যত ভালো কষানো হবে ততই তরকারির স্বাদ ভালো আসবে আমি একটু ঢাকা দিয়ে মশলাটাকে হতে দেব কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে আমি রেখেছিলাম দেখুন মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে মশলাটা কষিয়ে নেবার পর এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি বাটিতে আলুর যে তেলগুলো ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলার সাথে ভাজা আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ আলুটা দিয়ে মশলাটা কষিয়ে নেবার পর এবার আমি এতে পরিমাণ মতন গরম জল অ্যাড করছি অবশ্যই গরম জল দিতে হবে নাহলে তরকারির স্বাদ আসবে না আর জলটা একটু বেশিই দেব কারণ পাঁপড় অ্যাড করার পরে ঝোলটা টেনে নেবে তাই আরও একটু জল আমি এতে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে দশ মিনিট হতে দেব। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন দশ মিনিট লাগেনি প্রায় সাত থেকে আট মিনিটের মতোই সময়টা লেগেছে কারণ আলুগুলো খুব ভালো করেই ভাজা হয়েছিল সাত আট মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে সামান্য একটু চিনি অ্যাড করছি যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে চিনিটা অ্যাড করার পর ভেজে রাখা পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁপড়গুলো অ্যাড করার পর খুন্তি দিয়ে যতটা সম্ভব ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ঢেকে তরকারিটা হতে দেবো প্রায় মিনিট দুয়েকের মতো গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম টু লইতে থাকবে দু মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম পাঁপড়গুলো বেশ নরম হয়ে গেছে ঝোলের মধ্যে আরও একটু আমি চুবিয়ে দিচ্ছি যাতে ঝোলের রসটা পাঁপড়ের মধ্যে ঢোকে বা সব মশলাগুলো যেন পাঁপড়ের মধ্যে ঢোকে সেই জন্য আমি ঝোলের মধ্যে পাপড়গুলোকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি একদম প্রায় রেডি হয়ে গেছে তরকারিটা নামানোর আগে আমি ছড়িয়ে দেব সামান্য একটু ঘি আর ভাজা মশলা আমি ভাজা মশলাটা বাড়িতে তৈরি করেছি ধনে জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসাথে শুকনো গোলায় বেজে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা যে কোনো তরকারিতেই দেওয়া যায় নিরামিষ হোক বা আমিষ হোক মশলাটা ছড়িয়ে দিয়ে আমি আরও একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আজকের রেসিপি নিরামিষ পাঁপড়ের ডালনা কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখতে অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ হয় আপনারাও বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন নন্দিতা